মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গলসিতে লটারিতে মিলল 1 কোটি টাকা। এদিন বিকেলে পেশায় রেশন ডিস্ট্রিবিউটরের গাড়ি চালক শেখ রূপেম 60 টাকা দিয়ে 2টি সিরিজের লটারির টিকিট কাটেন। রাত্রি 9টার সময় জানতে পারেন তার টিকিটে 1 কোটি টাকা পুরস্কার উঠেছে। সকালে বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান শাখায় যোগাযোগ করেন। পরে তিনি গলসির অপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যোগাযোগ করেন, যেখানে তিনি কর্মরত ছিলেন। সেখানে তার মাসিক বেতন ছিল 7,000 টাকা। কালকে হঠাৎ আমি গোসি বাজার দিয়ে গেছিলাম, আমার যে রিলেটিভ মারা গেছিলো তো ফল ফল আনতে গেছিলাম। তো ফল ফল কেনার পর দেখলাম যে আমার কাছে 60 টাকা, মানে 2 টিকিট কাটলাম 60 টাকা দিয়ে। তো 60 টাকা দিয়ে 2 টিকিট কাটলাম, দেখলাম যে হ্যাঁ রাত্রে 2 টিকিটে আমার 1 কোটি টাকা লেগেছে। খুবই স্বাভাবিকভাবে খুব আনন্দিত আমি লেগেছি। তো দেখা যাক এবারে ওই টাকা নিয়ে আমি জমি কিছু জায়গা বাড়ি ফাড়ি করার সিদ্ধান্ত আছে। খুবই ভালো লাগছে আমার, জীবনে করার কি আছে আর? টাকা নিয়ে দেখছি জমি কিছু জমি কিনবো। 2 ভাই আছি, বাবা সেরকম কিছু থাকে নেই, কিছুই নেই, জমি জায়গা কিনে উঠি বাড়ি ফাড়ি বানাবো। আমি ছোটোবেলায় গাড়ি চালাই, গোডাউন পিক আপ চালাই, এই গোডাউনে এসে গোডাউনে গাড়ি চালাই, আমি দেশে মাল সাপ্লাই করি। 7,000 টাকা মতো মাইনে লটারিতে আমার নেশা নয়, আমি ওই মাঝে মধ্যে বাজার দিয়ে গেলে ওই 1 ঘর 2 ঘর করে কাটি। বাড়িতে আছে স্ত্রী কন্যা মা বাবা ও ভাই। এদিন তাকে ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান দিলীপ বাবুর পরিবার। না রূপেশ ছেলেটাকে ভালো, আমার কাছে মোটামুটি 8-10 বছর আছে। আমার নিজের ভাই মনে থাকে এখানে, আমি কোথায় গেলে আমার চাবি হয়েই থাকে ঘরে, সম্পূর্ণ চাবি, টাকা পয়সা সব হয়েই থাকে। হ্যাঁ আমার ঘরে রাত্রিও থাকে, আমার ঘরে খাওয়া দাওয়া করে, নিজেমই থাকে, সব বাজার হয় সবই করে, মানে আমি থাকি না, আমার সব দায়িত্ব হয় না। আমি না থাকলে আমার বউ বউ থাকে, সুমনের গাড়ি মনে থাকে এখানে নিজের মতো, আমার ম্যাক্স চালায় গাড়ি সে থাকে। আমি না কোথায় গেলে মাল ওই দিয়ে বিলি করে, কোথাও গেলে ওই সম্পূর্ণ সব দায়িত্ব হয় না। আমি ব্যবসাটা দায়িত্ব বেশি হই না, আমার থেকে বেশি দায়িত্ব হয় না। ধরো 2 ভাই আমি জানতাম টিকিট কাটে কোনো দিনই, আমি ওকে বারণ করি যে কোথাও মানে কোনো দিন নেশা করবি না বা কিছু করি না, আমার থাকবি নিজের যেটু টাকা থাকবে মেয়ের নামে জমা করবি। কিন্তু লুকিয়ে লুকিয়ে টিকিট কাটো যার জীবনে জানতাম না, যে ও টিকিট পেয়েছে, ও সমাজে ফোন করলো যে আমি 1 কোটি পেয়েছি, আমি ভালো হয়েছে। বাবা একটু ভয় খাচ্ছিল, তাই আমি বললাম ভয় খাচ্ছি না, টাকা চুটে বসে থাক। 2 ভাই ওরা জয়েন্ট থাকে, খুব ভালো আছে। আমার আমি বলবো ঈশ্বর খুব ভালো করেছে, আল্লাহ খুব ভালো করেছে, ওকে টাকা দিয়েছে, কারণ গরিব মানুষ একটা ওর ভবিষ্যৎ করলাম। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গলসিতে লটারিতে মিলল 1 কোটি টাকা। এদিন বিকেলে পেশায় রেশন ডিস্ট্রিবিউটরের গাড়ি চালক শেখ রূপেম 60 টাকা দিয়ে 2টি সিরিজের লটারির টিকিট কাটেন। রাত্রি 9টার সময় জানতে পারেন তার টিকিটে 1 কোটি টাকা পুরস্কার উঠেছে। সকালে বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান শাখায় যোগাযোগ করেন। পরে তিনি গলসির অপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যোগাযোগ করেন, যেখানে তিনি কর্মরত ছিলেন। সেখানে তার মাসিক বেতন ছিল 7,000 টাকা। কালকে হঠাৎ আমি গলসি বাজার দিয়ে গেছিলাম, আমার যে রিলেটিভ মারা গেছিলো তো ফল ফল আনতে গেছিলাম। তো ফল ফল কেনার পর দেখলাম যে আমার কাছে 60 টাকা, মানে 2 টিকিট কাটলাম 60 টাকা দিয়ে। তো 60 টাকা দিয়ে 2 টিকিট কাটলাম, দেখলাম যে হ্যাঁ রাত্রে 2 টিকিটে আমার 1 কোটি টাকা লেগেছে। খুবই স্বাভাবিকভাবে খুব আনন্দিত আমি লেগেছি। তো দেখা যাক এবারে ওই টাকা নিয়ে আমি জমি কিছু জায়গা বাড়ি ফাড়ি করার সিদ্ধান্ত আছে, খুবই ভালো লাগছে আমার। জীবনে করার কি আছে আর? টাকা নিয়ে দেখছি জমি কিছু জমি কিনবো। 2 ভাই আছি, বাবা সেরকম কিছু থাকে নেই, কিছুই নেই, জমি জায়গা কিনে উঠি বাড়ি ফাড়ি বানাবো। আমি ছোটোবেলায় গাড়ি চালাই, গোডাউন পিক আপ চালাই, এই গোডাউনে এসে গোডাউনে গাড়ি চালাই, আমি দেশে মাল সাপ্লাই করি। 7,000 টাকা মতো মাইনে লটারিতে আমার নেশা নয়, আমি ওই মাঝে মধ্যে বাজার দিয়ে গেলে ওই 1 ঘর 2 ঘর করে কাটি। বাড়িতে আছে স্ত্রী কন্যা মা বাবা ও ভাই। এদিন তাকে ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান দিলীপ বাবুর পরিবার। না রূপেশ ছেলেটাকে ভালো, আমার কাছে মোটামুটি 8-10 বছর আছে। আমার নিজের ভাই মনে থাকে এখানে,
আমি কোথায় গেলে আমার চাবি হয়েই থাকে, ঘরে সম্পর্ক চাবি টাকা পয়সা সব হয়েই থাকে। হ্যাঁ, আমার ঘরে রাত্রিও থাকে, আমার ঘরে খাওয়া দাওয়া করে নিজেও থাকে, সব বাজার হাট সবই করে, মানে আমি থাকি না, আমার সব দায়িত্ব হই না, আমি না থাকলে আমার বউ বউ থাকে, সুমনে গাড়ি মনে থাকে এখানে নিজের মতো, আমার ম্যাক্স চালায় গাড়ি সে থাকে, আমি না কোথায় গেলে মাল ওই দিয়ে বিলি করে, কোথাও গেলে ওই সম্পূর্ণ সব দায়িত্ব হই না, আমি ব্যবসাটা দায়িত্ব বেশি হই না, আমার থেকে বেশি দায়িত্ব হয় না। তোর দু ভাই আমি জানতাম টিট কাটে কোনো দিনই, আমি ওকে বারণ করি যে কোথাও মানে কোনো কিছু নেশা করবি না বা কিছু করি না, আমার থাকবি নিজের যেটুকু টাকা থাকবে মেয়ের নামে জমা করবি, কিন্তু লুকিয়ে লুকিয়ে টিকিট কাটো যার জীবনে জানতাম না, যে ও টিকিট পেয়েছে, ও সমাজে ফোন করলো যে আমি এক কোথায় পেয়েছি আমি ভালো হয়েছে, বাবা খুব ভয় খাচ্ছিলো, তাই আমি বল না ভয় খাচ্ছি না, টাকাটা চুপচাপ বসে থাক, দু ভাই ওরা জয়েন্ট থাকে খুব ভালো আছে, আমার আমি বলবো ঈশ্বর খুব ভালো করেছে, আল্লাহ খুব ভালো করেছে, ওকে টাকা দিয়েছে, কারণ গরিব মানুষ একটা ওর ভবিষ্যৎ গড়লাম। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।